অপ্রাতিষ্ঠানিক যে চাঁদাবাজিগুলো আছে এইগুলো যদি আমরা বন্ধ করতে পারতাম তাইলে কিন্তু নিঃসন্দেহে সারা দেশের বক্তার কাছ থেকে এক থেকে দেড় হাজার কোটি টাকা আমরা প্রতি মাসে কিন্তু আমরা সাশ্রয় করতে পারতাম আমরা যে হিসাবটা দিচ্ছি সেটা আসলে কম বাস্তবতা হচ্ছে আরো আরো বেশি খারাপ চিত্র ন্যূনতমে যে জিনিসটা মানতে হবে সেটা হচ্ছে এখানে চাঁদাবাজি চাঁদাবাজি সড়ক পথে এটাকে একটা একটা এক ধরনের স্বাভাবিকতা রূপান্তর করা হয়েছে সড়কে বেপরোয়া চাঁদাবাজির চাপে অতিষ্ঠ অধিকাংশ বাস মালিক ও চালকরা আর এতে করে প্রভাব পড়ছে ব্যক্তি জীবন থেকে শুরু করে নিত্য বোর্ডের এখন সকালে এ নিয়ে থাকছে বিস্তারিত আগে এটা তখন বেশি ছিল আমাদের একটু সুবিধা হইতো বৃষ্টিতে মনে করেন কতটুকু কথা বলি তার আগে কাটা যায় পঁচিশ পয়সায় কথা বলা যাইতো প্রতি মিনিট কিন্তু এখন দেখা যাচ্ছে প্রতি মিনিট এক টাকার উপরে আমরা তিনশো চারশো টাকার মধ্যে মাস শেষ করতে পারতাম ইন্টারনেট এবং কথা বলার মধ্যে দিয়ে আমাদের কনজিউমার ট্যাক্স সবচেয়ে বেশি যার কারণে আমাদের কিন্তু মানুষের উপর বেশি পড়ছে এটার কারণে আলটিমেটলি কিন্তু মোবাইল অপারেটাররা সাফার করবে এটার জন্য ইম্প্যাক্টটা হবে যে ফিউচারের ইনভেস্টমেন্টটা অনেকটা বাধাগ্রস্ত হবে আমরা জানি পৃথিবীর বিভিন্ন দেশে টেন পারসেন্ট ইন্টারনেট পেনিট্রেশন হলে ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে এক পার্সেন্ট জিডিপি গ্রোথ হয় মুঠোফোনে কথা ও ইন্টারনেট ব্যবহারের খরচ বৃদ্ধি পাওয়ায় থমকে যেতে পারে এ খাতের প্রবৃদ্ধি বলছেন বিশেষজ্ঞরা এখন সকালে এ নিয়েও থাকছে বিস্তারিত তবে শুরুতেই সড়কের চাঁদাবাজি প্রসঙ্গ সড়কপথের ওপরে ভর করে বড় হচ্ছে দেশের অর্থনীতি ষাট শতাংশের বেশি মানুষের যাতায়াত ও ব্যবসা সড়কপথের ওপর নির্ভরশীল তাই বাড়ছে বাস ট্রাক ব্যবসার চাহিদা এই খাতের ব্যবসায়ীরা পরিবহন নিবন্ধন থেকে শুরু করে উটকোচ দেয়া শুরু করেন অফিসের উটকোচ সড়কে নেমে যায় হয়ে যায় চাঁদা পরিবহনের চাকা ঘুরলেই নেতা পুলিশ সিটি কর্পোরেশন পৌরসভা শ্রমিক মালিক সংগঠন টাকার ভাগ যায় সব টেবিলে টিআইবির একটি গবেষণা বলছে শুধুমাত্র যাত্রী পরিবহন খাতের ব্যবসায়ীরাই প্রতি বছর প্রায় কোটি টাকা দেয় এক হাজার পণ্য পরিবহনের হিসাব করলে চাঁদার অঙ্ক ছাড়াবে কোটি টাকা আরিফ হোসেন তরিকুল ইসলাম ও শোয়েব রহমানের যৌথ প্রতিবেদন বলেছেন আরিফ হোসেন দুপুর গড়িয়েছে এখনো পেটের আগুন নেভেনি বাস চালক রফিকুল ইসলামের বিশ টাকার আলু বিশ টাকার শাক আর ভাতের সাথে ডাল এখনও উনুনে আয়ব্যার ফারাকের তাল মেলাতে বছর দুই আগেই পরিবার গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন হোটেলের খাবারও দাম ছুঁয়েছে আকাশ তাই ভরসা উনুনেই বাস চালকের সিটে বসলেই প্রতিদিন আয় সাত থেকে আট হাজার টাকা এ পকেট ও পকেটে দিয়ে শূন্য হাতেও ঘরে ফিরতে হয় রফিকুলকে মালিকের বেঁধে দেওয়া তিন হাজার টাকা জমার সাথে তেল খরচ তিন থেকে সাড়ে তিন হাজার হিসেবটা এমন হলে হয়তো জীবন নিয়ে এত আক্ষেপ থাকতো না তার জটিলতা চাদার টাকা নিয়ে এই একশো টাকাই পকেট আছে কালকে গাড়ি চালান কালকে গাড়ি চালাবো যদি বেতন পাই তাহলে সংসার চলবে না তো পলাবান না খাইয়া লাগতে পারে রাস্তার খরচ তো আমাকে পনেরোশো চোদ্দশো তেরো চোদ্দশো টাকা খরচ আছে এ যতদিন গাড়ি চালা দিন দিতে আসি কিন্তু ওই যে এটা নিয়ম দেওয়া তারা আমি করলে তো ভার্য তো এমনি আর জীবন হিসেবে এমন জটিল সমীকরণে আরও কারা আছে দেখতে চায় এখন টিভি শুরুটা রাজধানী দিয়ে করতে চাই চাঁদাবাজির চাপে অতিষ্ঠ অধিকাংশ বাস মালিক চালক টাকা কেমন

নিবদ্ধ নিয়েই জীবনের গল্প শুরু হয় যাত্রীবাহী বাসের উৎকোচ না দিলে নিবন্ধ নিতেই পড়তে হয় হয়রানির মুখে এরপর বছর বছর ফিটনেস সার্টিফিকেটের জন্য শুরু হয় দৌড়ছাপ ফিটনেস সার্টিফিকেট আছে আব্দুল্লাপুর একটা কাগজ দিয়ে আসছি এনে তিনটা আছে একটা মামলার সিলেবাস ফিটনেস সার্টিফিকেট আছে হ্যাঁ আছে ফিটনেস কিন্তু দিয়ে আসলাম আব্দুল্লাপুর ফিটনেস বলতে টাকা নেবেন টাকা ছাড়া গ্যারে এমনি করবো হাইকোর্টের নির্দেশনা অথবা উপরস্থ কর্মকর্তাদের দায়িত্বশীল আচরণ কোনো কিছুতেই থামানো যাচ্ছে না পরিবহন সেক্টরের নেয়ার এই পদ্ধতি কিভাবে থামানো যাবে অনেকটা প্রাতিষ্ঠানিকভাবে চাঁদাবাজি হচ্ছে খুলনায় চাঁদাবাজি এখানে ওপেন সিক্রেট খুলনা ডুমুরিয়া উপজেলার চুকনগর মোড় শ্রমিক ইউনিয়নের নামে এখান থেকে তোলার টাকা না দিয়ে যাওয়ার উপায় নেই কারো সবাই জানে মুখ খোলে না কেউ মালিক সমিতির আয়ত্তে নিয়ন্ত্রণ করি আমরা তিরিশ টাকা করে নেয় ইউনিয়ন দশ আর মালিক সমিতির এই টাকাটা আমাকে শ্রমিক আছে তিনশো আবার বেয়াদে বলি তাই করতে এখন টেলিভিশনের পাওয়া তথ্য বলছে সোনাডাঙ্গা থেকে যশোর রুটে গাড়ি চলতে পাঁচটি স্থানে চাঁদা দিতে হয় সাতক্ষীরা রুটে গাড়ি চললে চারটি স্থানে পাইগাসা রুটে চারটি স্থানে এবং হাটে গাড়ি চললে দুটি স্থানে চাঁদা দিতে হয় শ্রমিক ইউনিয়নের নামে এই এটা সেলিম চারশো দশ টাকা নেয় আর শানুনে আসতে গেলাম না একশো তিরিশ টাকা আর জিরো পয়েন্ট নেই দেড়শো টাকা ওই নাই আপ ডাউন চল্লিশ টাকা দুমুরিয়া বিশ টাকা আর এইখান দেবো পঞ্চাশ টাকা এই যে রোডে যে গাড়িগুলো চলে এদের কোনো মালিক সমিতি নাই এরা এখন বর্তমানে রাজনৈতিক নেতারা তারা ছাড়ায় এবং এদের সাদা দিকায় অনেকগুলো টাকা ব্যবসায়িক নগরী হিসেবে পরিচিত চট্টগ্রামের অবস্থা একই রকম এখানে রীতিমতো চাঁদাবাজির ঘটনা বলতে ভয় পায় অধিকাংশ বাস মালিক ও চালক শহরে চলা অধিকাংশ গাড়ির নেই রুট পারমিট ফিটনেস সার্টিফিকেট কবে নিয়েছেন তারও নেই হদিস যাত্রী নামায় দিতেছে তো নামায় দেওয়ার পরে পুলিশ এসে বলে যে দাঁড়াও ডকুমেন্ট দাও দিলাম দেখছে ডকুমেন্ট কমপ্লিট বলে যে তুমি এখানে পার্কিং করছো কেন নো পার্কিং প্রতিবন্ধী কিন্তু ফিজে কোনো জাম জট নাই তারপরেও বলে যে প্রতিবন্ধী একটা প্রতিবন্ধী মামলা নো পার্কিং মামলা এই বলে আমাকে একটা পাঁচ হাজার হাজার টাকা মামলা দিয়ে দেয় আমার চট্টগ্রামের পুলিশ বিভাগ ট্রাফিক বিভাগ যদি সঠিক হয়ে যায় তারা যদি বলে যে আমরা আগামী তিন মাস পরিবহনের কোনো টাকা নিব না এবং কোনো ইলিগেল কাজ পরিবহন হইতেও দিব না এবং কোনো ফিটনেসবিহীন রুট পারমিট বিহীন গাড়ি চলতেও দিব না তাহলে দেখবেন চট্টগ্রাম সব পরিষ্কার হয়ে যাবে নগরীতে বাস মিনি বাসের জন্য অনুমোদিত রুট সতেরোটি সেখানে যানবাহন চলছে এক হাজার একশো ত্রিশটি হলারের জন্য অনুমোদিত রুট আঠারোটি আর সেখানে যানবাহন চলছে নয়শো উনষাটটি আর অটো টেম্পোর জন্য অনুমোদিত রুট একুশটি সেখানে যানবাহন চলছে দু হাজার একশো তিরানব্বইটি এটি বিআরটি এর তথ্য কিন্তু বাস্তবতা হচ্ছে সড়কে এর চেয়েও বেশি যানবাহন চলছে এবং তারা চলছে প্রশাসনকে ম্যানেজ করেই টিআইবির গবেষণা বলছে দেশের আন্তজেলা দূরপাল্লা রুটের বাসের ক্ষেত্রে বাস প্রতি গড় ঘুষের পরিমাণ এক টাকা আন্তজেলা আঞ্চলিক রুটে বাসের ক্ষেত্রে এক টাকা এবং সিটি সার্ভিস বাসের ক্ষেত্রে প্রতিদিন গড় ঘুষের পরিমাণ দুশো থেকে তিনশো টাকা বছরের হিসেবে এক হাজার ষাট কোটি টাকা গুনতে হয় পরিবহন খাত সংশ্লিষ্টদের আমরা যে হিসাবটা দিচ্ছি সেটা আসলে কম বাস্তবতা হচ্ছে আরো আরো বেশি খারাপ চিত্র কাজে এটা তো উন্নত পক্ষে যে জিনিসটা মানতে হবে সেটা হচ্ছে এখানে চাঁদাবাজি চাঁদাবাজি স্বাভাবিকতা রূপান্তর করা হয়েছে ফলে এর প্রভাব যে দ্রব্যমূল্য থেকে সেবা খাতের উপরে পড়ে দ্রব্য পড়ে সেটা কিন্তু আমার দ্বিতীয় দফা জনগণকে বইতে হয় সে পূজাটা গবেষণার থেকেও ভয়াবহ চিত্র বাস্তবে পণ্য পরিবহনের চাঁদাবাজির চিত্র ছিল না টিআই গবেষণায়

টাকা না দিলে ধরন তো গাড়ি হয়তো গ্যালাস ভাঙ গেলে লুকিন গ্যালাস ভাঙ গেলে একটা লুকিন গ্লাসের দাম তিনশো টাকা সাড়ে তিনশো টাকা দন বাধ্য হয়ে একশো টাকা দিতে হয় সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে কৃষকের উৎপাদিত পণ্য কম দামে পায় না ভোক্তা অভিযোগ দোকান মালিক সমিতির যদি শুধু আমরা এই অপ্রাতিষ্ঠানিক যে চাঁদাবাজিগুলো আছে এইগুলো যদি আমরা নির মানে বন্ধ করতে পারতাম তাইলে কিন্তু আপনার একেবারে নিঃসন্দেহে সারা দেশের বক্তার কাছ থেকে এক থেকে দেড় হাজার কোটি টাকা আমরা প্রতি মাসে কিন্তু আমরা সাশ্রয় করতে পারতাম খাদ্য দ্রব্য ট্রাকের ভাড়াটা বৃদ্ধি হয় ট্রাকের ভাড়াটা বৃদ্ধি করতে এই সাদাবাজির কারণ রাস্তায় রাস্তায় যেমন বিভিন্ন ইউনিয়নের সাদা তেমন পুলিশের সাদা সিটি কর্পোরেশন পৌরসভা কোথাও চাঁদা না নেওয়ার জন্য হাইকোর্ট থেকে সিদ্ধান্ত যে ট্রাক কভার গাড়িতে কোনো চাঁদাবাজি করতে পারবে আসলে কোনো সিটি কর্পোরেশনও মানে না আর পৌরসভাও মানে মাত্র তিন মাসে চট্টগ্রাম থেকেই চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হয়েছে ৪৫ জন র‍্যাবের দায়িত্বশীলরা বলছেন শুধুমাত্র কাপ্তাই রাস্তার মাথা এলাকাতেই মাসে ৫০ থেকে ৬০ লাখ টাকার চাঁদাবাজি হয় এই টাকার ভাগ যায় সব টেবিলে ফলে বাড়ে পণ্যের দাম সাথে যাত্রী ভাড়া তো আছেই র‍্যাবের অভিযানে মহানগর এলাকা থেকে মোট আটক করা হয় ৪৫ জনকে মহানগরীতে চাঁদার জন্য নির্ধারিত স্থান অন্তত ত্রিশটি মাসে চাঁদা আদায় হয় অন্তত ত্রিশ কোটি টাকা যেগুলো একচুয়ালি চিটাগাং এর বিজিএস্ট জায়গা এইসব জায়গাগুলোতেই মূলত এই চাঁদাবাজিগুলা বেশি হয় এই চাঁদাবাজদের সিন্ডিকেটের ব্যাপারে আমরা যখন অনুসন্ধান করি আমরা অধিকাংশ সময় দেখি যে এদের কোনো বৈধ স্ট্যান্ডিং নাই যে সে কেন চাঁদা তুলবে বা কি জন্য তুলবে সরকে চাঁদাবাজির ঘটনা জিরো টলারেন্স নীতিতেই নিয়ন্ত্রণ করতে চায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্ভিস চার্জটা সেইটা তাদের মানে নির্দিষ্ট স্থান থেকে নেয় আমরা বারবার বলছি কিন্তু এইটা যেহেতু নির্দিষ্ট স্থান থেকে তারা নেয় না মাঝে মাঝে এইটাও আমাদের একটা বিড়ম্বনার শিকার আমরা হয়ে যাই যে মনে করে এটাও একটা চাঁদাবাজি হচ্ছে আমাদের বিভিন্ন সময় পুলিশ মানে ফিটনেস গাড়ি চেক করার জন্য থামানো হয় এইটা কোনো চাঁদাবাজির অংশ না এটা একটা চেকিংয়ের বিষয় চাঁদাবাজি আমাদের পুলিশ যথাসম্ভব নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছে আমাদের রাজনীতিবিদরাও এর পাশে দাঁড়িয়ে চাঁদাবাজি যাতে কম হয় সেই জিনিসটা তারাও খেয়াল করছে আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই রাস্তাঘাটে অহেতু অকারণে কারণে কোনো গা যান যাতে যান কোনো বন্ধ করা হবে না কাউকে আমরা ইতিমধ্যেই আমরা সেই নির্দেশনা দিয়েছি বাংলা সড়ক পরিবহন কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী দু সালের জুন পর্যন্ত মোট নিবন্ধিত যাত্রীবাহী বাস ও মিনিবাসের সংখ্যা ছিল একাশি হাজার সাতশো যার মধ্যে বাসের সংখ্যা মোট তিপ্পান্ন হাজার ছশো এবং মিনিবাসের সংখ্যা আটাশ হাজার একশো বর্তমানে বিআরটিএ হতে নিবন্ধিত বাসের সত্তর শতাংশ ঢাকায় নিবন্ধিত অপরদিকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি এর বাসের সংখ্যা নগণ্য যা সড়কে চলাচলকারী বাসের এক দশমিক ছয় শতাংশ অনিবন্ধিত বাসের ক্ষেত্রে কি ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ আমরা তিরিশে জুনের পরে আমরা কিন্তু মাঠে নামব যে কোনো দৃষ্টিনন্দন গাড়ি দৃষ্টিনন্দন নয় এরকম কোনো গাড়ি যদি রাস্তায় থাকে আমরা এগুলো ডাম্পিংয়ে দিয়ে দিই দু হাজার তেইশ চব্বিশ জাতীয় বাজেটে সড়ক ও পরিবহন খাতের উন্নয়নের বরাদ্দ ধরা হয়েছে চৌত্রিশ হাজার বাষট্টি কোটি একুশ টাকা যা মোট বাজেটের চার দশমিক পাঁচ শতাংশ তবুও দেশের ষাট দশমিক দুই শতাংশ মানুষের মূল্যের ভ্রমণ হাতের বাইরে কোথায় সমাধান সড়কে যতই অননুমোদিত এবং ফিটনেসবিহীন যানবাহন চলবে ততই যেন প্রশাসনের লাভ কারণ যানবাহনের এসব দুর্বলতার সুযোগ নিয়েই আদায় করা হয় চাঁদা মাঝে মাঝে কিছু অভিযান চললেও তা কেবলই লোক দেখানো বলে অভিযোগ খোদ পরিবহন নেতাদের কেউ কেউ তো বলছেন সড়কে চাঁদাবাজি বন্ধে শুধুমাত্র ট্রাফিক পুলিশের সদিচ্ছাই যথেষ্ট কিন্তু তা আর হচ্ছে কোথায় একটা সময় জনসমুখে চাঁদা আদায় করা হলেও এখন গণমাধ্যমের চোখ এড়াতে তা আদায় করা হয় গ্যারেজে কিংবা কোনো অফিস কক্ষে বিনিময়ে দেয়া হয় টোকেন কিন্তু ট্রাফিক পুলিশ এসব দেখেও যেন কিছুই দেখছে না তাই বিআরটিএ ট্রাফিক পুলিশ সহ প্রশাসনের সদিচ্ছা না থাকলে সড়কে চাঁদাবাজির অভিশাপ থেকে মুক্তি কখনোই সম্ভব নয় পরিবহন খাতে খুলনা অঞ্চল জুড়ে চলছে ব্যাপক চাঁদাবাজি শ্রমিক এবং মালিক সংগঠনের নামে প্রতি মাসে তোলা হচ্ছে কোটি কোটি টাকা চাঁদা দিলে থামিয়ে দেয়া হচ্ছে পরিবহন মূলত এই চাঁদাবাজির কারণে দেশের বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে সংশ্লিষ্টরা বলছেন চাঁদাবাজি বন্ধ করতে আইনানু ব্যবস্থা গ্রহণ করা জরুরি গ্রাম থেকে শহর সিটি কর্পোরেশন থেকে রাজধানী চাঁদাবাজ সিন্ডিকেট জাল বিছিয়েছে সব জায়গায় এখন টেলিভিশনের অনুসন্ধান বলছে পৃষ্ঠপোষকদের মদতে ইতিমধ্যেই প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে এই চাঁদাবাজ সিন্ডিকেট অনেক সময় মন্ত্রী আমলারা চাঁদাবাজি বন্ধের পদক্ষেপ নিলেও সিন্ডিকেটের শক্ত অবস্থানের কারণে বন্ধ করা যাচ্ছে না চিরতরে আর এর প্রভাব পড়ছে পণ্যের দাম এবং যাত্রীবাহী বাসের ভাড়ায় সমাধানের পথ কোথায় খুঁজছেন বাস মালিকরা সাথে সাধারণ মানুষ মোটোফোনে কথা ও ইন্টারনেট ব্যবহারে খরচ পেরেছে অনেক বেশি আর এতে করে হতাশ সাধারণ গ্রাহকরা মোটোফোন ব্যবহারকারী কোম্পানিগুলো বলছে যে অতিরিক্ত খরচের চাপ গিয়ে পড়তে পারে সাধারণ জনগণের ঘাড়ে তাই সেক্ষেত্রে আগ্রহ হারাবে সে সমস্ত গ্রাহকেরা আর বিশ্লেষকরা বলছেন সারচার্জ যুক্ত মূলত করা হয় সে খাতকে অনুৎসাহিত করার জন্য তাই ফোন খাত যাতে অনুষ্ঠিত না হয় সেক্ষেত্রে সতর্ক দৃষ্টি রাখতে হবে সরকারকে জসিব ইবনে সালের ক্যামেরায় নাজমুল সাকিবের প্রতিবেদনে বিস্তারিত এই মানুষেরা কি জানে বাজেটের মানে যাদের দিনরাত কাটে পথে ঘাটে কঠোর পরিশ্রম করে বাজেট তো এটা আমাদের সাধারণ লোকের জন্য না এটা হল যারা শিল্পপতি তাদের জন্য আমরা রিক্সা চালক সাত পর থেকে বাজেটের কি বিষয় তো আমাদের চালক দিন নাকি কোনোদিন দিন কথা বলে নাই তবে এসব মানুষেরা দূরে রেখে আসা পরিবারের খোঁজ নেন কিভাবে হ্যালো আর খবর কি মিয়াটা কই তো মতো মানুষেরা একটি ফিচার মোবাইল ব্যবহার করেন শুধু পরিবারের খবর নেয়ার জন্য কিন্তু তার খরচ কত বাড়ি লগে বেশি কথা কই ভাই বোন হ্যাঁ কথা কই আগে 49 টা লোড দিলি দুই তিন দিন ছয় সাত দিন যায় যেত আহন দুই দিনই যায় না প্রতি বছরই বাজেট ঘোষণা হয় নানা ধরনের হিসেব নিকেশ হয় তবে এই নিম্নবিত্তরা জানেন না যে তাদের ওপরে কতটা হিসেব বেড়েছে নাকি কমেছে এবং প্রতিবারই মোবাইলের খরচও বাড়ে দিনে কি পরিমাণ খরচ হয় সেই হিসেব নিকেশ সেই নিম্নবিত্তদের কাছে থাকলেও মাসে তাদের খরচটা কেমন এবং গত কয়েক বছরের তুলনায় কতটা বাড়লো সেই কাছে নেই অল্প সময় কথা বলে মনে করেন মিনিট শেষ হয়ে যায় আগে এটা তখন বেশি ছিল আমাদের একটু সুবিধা হইতো বৃষ্টির উদ্যোগ খরচ করি নাই মানে অতিরিক্ত বৃষ্টিতে মনে করেন অতটুকু কথা বলি না তার আগে কেটে যায় শুধুমাত্র এই জন্যই নয় মুঠোফোনের বাড়তি খরচের বোঝা মধ্যবিত্তদের ওপরও প্রভাব ফেলছে এতে অন্যান্য খরচের সঙ্গে মুঠোফোনের অতিরিক্ত খরচ তাদের জন্য বোঝা বিশ টাকা সেই ক্ষেত্রে এইভাবে আমরা কথা বলি এখন ব্যয় বাড়ার কারণে পঁচিশ পয়সায় কথা বলা যায় প্রতি মিনিট কিন্তু এখন দেখা যাচ্ছে প্রতি মিনিট এক টাকার উপরে আমরা তিনশো চারশো টাকার মধ্যে মাস শেষ করতে পারতাম ইন্টারনেট এবং কথা বলার মধ্যে দিয়ে কিন্তু এখন এমন হয়েছে যে আমাদের মরার উপর খাড়ার গায়ে উচ্চবিত্তদের জন্য সে হিসাব না থাকলেও তারা টের পান আগের থেকে মুঠোফোনের খরচ বেড়েছে আমরা অনেক সময় রিচার্জটা করার ফলে আমরা বুঝতে পারছি না আমাদের টাকাটা যে ট্যাক্সে যেটা গিয়েছে সেই ইম্প্যাক্ট আমরা ডিরেক্টলি বুঝতে পারছি না লেটের আসলে আমাদের যে ফুল ওয়ান মান্থ প্যাকেজ যেগুলো থাকে ওগুলো নিতে হয় ওই দেখা যায় যে ওই জায়গাতে ওই ব্যালেন্সটা শেষ হয়ে যেতে হবে আমরা যারা ওয়াইফাই জন্য থাকি কিন্তু আমাদের ওই জিনিসটা ওইভাবে নজরে পড়ে মুঠোফোনে এত খরচের পেছনে কারণ কি পর্যালোচনা করে দেখা যায় দশ শতাংশের মধ্যে কর মালয়েশিয়া থাইল্যান্ড ও সিঙ্গাপুর প্রতিবেশী দেশ ভারত নেয় আঠারো শতাংশ কর আর শ্রীলঙ্কা তেইশ দশমিক পাঁচ শতাংশ ও নেপালের কর ছাব্বিশ দশমিক দুই শতাংশ এবং পাকিস্তান সবচেয়ে বেশি চৌত্রিশ দশমিক পাঁচ শতাংশ কর নিলেও এবারের বাজেটে কর নেয়ার দিক থেকে সব দেশকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ভ্যাট সম্পূরক শুল্ক ও সারচার্জ মিলে একশো টাকা ব্যবহারে প্রায় চৌত্রিশ টাকা গ্রাহককে দিতে হতো কিন্তু এ বাজেটে আরও পাঁচ টাকা সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাবনায় এর পরিমাণ দাঁড়িয়েছে উনচল্লিশ টাকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যা সর্বোচ্চ মুঠোফোন কোম্পানিগুলো বলছে এসব চার্জের কারণে এ বছরও ভোক্তার খরচ বাড়বে এতে করে কোম্পানি পরিচালনায় হিমশিম তারা আরও খাবেন সাউথ ইস্ট এশিয়াতে আমাদের কনজিউমার ট্যাক্সটা সবচেয়ে বেশি যার কারণে আমাদের কিন্তু মানুষের উপর বেশি পড়ছে এটার কারণে আলটিমেটলি কিন্তু মোবাইল অপারেটাররা সাফার করবে এটার জন্য ইম্প্যাক্টটা হবে যে ফিউচারের ইনভেস্টমেন্টটা অনেকটা বাধাগ্রস্ত হবে যার কাছে মোবাইল সেট আছে চার্জ নাই মুঠোফোন কোম্পানিগুলোর সংগঠন এর সাবেক সাধারণ সম্পাদক বলেন দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে এত পরিমাণ চার্জ মুঠোফোন কোম্পানিগুলোর স্বাধীনভাবে ব্যবসা করার অন্তরায় যারা একের অধিক সংখ্যক সিম ব্যবহার করে এটা কিন্তু হচ্ছিল যারা স্বল্প আয়ের মানুষ বলতে পারেন যে তারা কেন মানে নাম্বার অফ সিম ব্যবহার করে তাদেরকে হিসাব করে খরচ করতে হয় মোবাইল অপারেটাররা কিন্তু তাদের টক টাইমের যে প্রাইস সেটা কিন্তু বাড়ায়নি বিটিআরসির চেয়ারম্যান বলছেন সরকারের রাজস্ব বাড়ানোর জন্যই মূলত এ খাতে করারোপ করা হয় তবে জনগণের জন্য যেটা ভালো সেটা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানান তিনি একটা ভালো নেটওয়ার্ক মানুষ যেন পায় সেক্ষেত্রে সরকারের দিক থেকে এটাকে প্রাইসিংটা কতটুক মানে কস্ট কমানো যায় এবং আমাদের আরও একটি টার্গেট হলো কম প্রাইসে কারণ আমাদের দেশের গ্রাহকদেরও তো ক্যাপাবিলিটিটা দেখতে হবে খাত বিশেষজ্ঞরা বলছেন দশ শতাংশ ইন্টারনেট ব্যবহার বাড়লে জিডিপি বাড়ে এক শতাংশ এমন কথা বিশ্বব্যাংক বললেও দেশে সেটা মানা হচ্ছে না তাই এ খাতে সরকারকে সুদৃষ্টি দিতে হবে বলে মনে করেন তিনি এই যে ট্যাক্সটা বর্ষানো হলো তাতে যেটা ক্ষতি হলো আমাদের সেটা হলো আমরা তৃণমূল পর্যায়ে মানুষের কাছে তাদের ব্যয়ের মানে আয়ের ক্ষমতা কম এবং সে জায়গাতে এটা অ্যাফোর্ডেবল হবে না আমরা জানি পৃথিবীর বিভিন্ন দেশে টেন ইন্টারনেট পেনিট্রেশন হলে বলছে যে জিডিপি গ্রোথ সাধারণত কোনো খাতকে অনুৎসাহিত করার জন্য সারচার্জ যুক্ত করা হয় তাহলে কেন টেলিকম খাতের ওপর সারচার্জ যুক্ত করছে সরকার এমন প্রশ্ন বিশেষজ্ঞদের নাজমুসিব এখন ঢাকা মাগুরায় কোরবানির বাজারে আলোচনার কেন্দ্রবিন্দু তিরিশ ও চল্লিশ মনের সার যাদের নাম মহারাজ ও ভাগ্যরাজ সার দুটো এরই মধ্যে সারা ফেলেছে অনেক বেশি গরু দুটো কিনলে সাথে এসি ও মোটরসাইকেল পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছেন মালিকরা আর ক্রেতা আকর্ষণে সার দুটোকে ঢাকা ও চট্টগ্রামে নেওয়া হয়েছে এদিকে গ্রামীণ অর্থনীতিকে চাঙা করতে প্রতি বছরই এই ধরনের পশুপালনে আগ্রহের সংখ্যা বাড়ছে বলে জানান স্থানীয়রা মাগুরা থেকে রূপকাইচের পাঠানো তথ্য ও ছবিতে দেখবেন বিস্তারিত ছয় ফিট উঁচু ও চোদ্দ ফিট লম্বা কালো রঙের মহারাজ গোয়াল থেকে বের করতে রীতিমতো ঝড়ে ঘাম নাজেহাল করে ছাড়ে স্বভাবজাত শক্তিমত্তায় খানদানি নামের সঙ্গে দৈহিক আকৃতির মিল মানিয়েছেও বেশ মাগুরার মোহাম্মদপুর উপজেলার বহলবাড়িয়া গ্রামে পালিত মহারাজের ওজন তিরিশ মন দাম হাঁকানো হচ্ছে বিশ লাখ টাকা মহারাজের ক্রেতা আকর্ষণে সঙ্গে উপহার হিসেবে এসি দেওয়ার ঘোষণা মালিক পক্ষের ঘাস খাইছে ভুসি খাইছে খুদ খাইছে এবং কোন ওষুধপাতি কিছু আমি খাই নাই গরুটা বয়স হচ্ছিল আঠাশ মাস ওজন হয়েছিল তিরিশ মন যদি কোনো ব্যক্তি কেনেন আমি আমার তরফ থেকে তাকে এসি উপহার দেব একই উপজেলার খালিয়া গ্রামে বেড়ে ওঠা ভাগ্যরাজের সঙ্গে ক্রেতাকে উপহার হিসেবে দেয়া হবে মোটরসাইকেল দেশি পদ্ধতিতে লালন পালন করা ভাগ্যরাজের ওজন দাঁড়িয়েছে চল্লিশ মনে ছোট থেকেই তার বেড়ে ওঠা রাজকপাল নিয়ে নিজের মায়ের সঙ্গে আরও চার মা গাভীর দুধ খেয়েই বেড়ে ওঠা ভাগ্যরাজের দাম হাঁকানো হচ্ছে পঁচিশ লাখ টাকা ঘাস খ্যার ভুট্টো এইসব দিয়ে খাওয়া তৈরি হয়েছে ওজন প্রায় চল্লিশ তার গাভীর দুধ খাইছে এই জন্য এর নাম হচ্ছে ভাগ্যরাজ এই গরু যে নিরি হ্যাঁ কারে আমরা পাতা কাড়ি আমাদের যতটা যত্ন করি মানে আমার আব্বু মা আব্বু মা যতটা যত্ন করছে তার বেশি যত্ন করছে গরুটার যে কারণে এই গরুটা যদি বেশি দাম হয় তাহলে আব্বুমার মানে মুখে হাসি ফুটবে বললেই চলে এদিকে বিশাল আকৃতির মহারাজ ও ভাগ্যরাজকে দেখতে বারে উৎসুক মানুষের ভিড় জাতীয় খাদ্য ছাড়াই এত সুন্দর এবং এত মাসাল যুক্ত হয়েছে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে দেশীয় পদ্ধতিতে পশু মোটাতাজা করতে বাড়ছে কৃষকের আগ্রহ ছোট বড় খামারিদেরও নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ ফলে গ্রামীণ পর্যায়ে বাড়ছে পশুপালন এবছর জেলার চাহিদা হিসেবে উনসত্তর হাজার ছয়শো পশু বিক্রির পরও তেইশ হাজার দুশো তেইশটি কোরবানিযোগ্য পশু উদ্বৃত্ত থাকবে যা পাঠানো যাবে দেশের বিভিন্ন বাজারে ঘাস খাওয়ানোর দিকে তাদেরকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তারা লালন পালন করছে সেখানে তাদের আর্থিক লাভটাও বেশি হচ্ছে এরই মধ্যে পয়সাওয়ালা ক্রেতা ধরতে ভাগ্যরাজকে চট্টগ্রাম এবং মহারাজকে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে এবার মহারাজ ও ভাগ্যরাজের ভাগ্য নির্ধারণের পালা এখন মাগুরা ধান সংগ্রহ অভিযানে বগুড়ার সোনাতলায় যেন তুখলোঘী কাণ্ড চলছে সংগ্রহ তালিকায় থাকা নাম ঠিকানার সাথে মিল নেই কোথাও তালিকায় প্রাপ্ত মোবাইল নম্বরে যোগাযোগ করে পাওয়া যায় ভিন্ন নাম পরিচয় কার ধান কে দিচ্ছে সরকারি খাদ্য গুদামে আর কার টাকা যাচ্ছে কার অ্যাকাউন্টে জানে না কেউ এমন অবস্থায় একে অপরের ওপরে অভিযোগের আঙুল কর্মকর্তাদের সাইফুল সাগরের ক্যামেরায় আরও জানাচ্ছেন হেদায়তুল বাবু খাদ্যশস্য সংগ্রহের তালিকা বলছে বগুড়ার সোনাতোলা এলএসডিতে তিন টন ধান দিয়ে টাকাও বুঝে পেয়েছেন বালুয়ার বাসিন্দা আমিরুল ইসলাম মোল্লা কিন্তু আমিরুলকে ফোন করে যাকে পাওয়া গেল তার নাম রিয়াদ ধান দেওয়ার কথা শুনে হতভম্ব বগুড়ার একটি আবাসিক স্কুলে নবম শ্রেণীতে অধ্যয়নরত গাইবান্ধার সাঘাটার বাসিন্দা রিয়াদ যখন আমাকে প্রথম ফোন করা হয়েছিল তখন আমি বিষয়টা আসলে বুঝতে পারিনি আমি আসলে আতঙ্কে ছিলাম যে বিষয়টা আসলে কি এ বিষয়ে কোনো কিছু জানিও না আর আমি কোনো ধান দিতেও যাইনি আর কোনো টাকা আমি নেই না কৌতূহল থেকে তালিকা ধরে সোনাতলার বালুয়া ইউনিয়নে এখন টিম তালিকায় থাকা বেশ কয়েকজনের সাথে মোবাইলে যোগাযোগ করে পাওয়া যায় নাম ঠিকানার ব্যাপক অমিল আপনার নাম কি সৈদন বেগম না তো আমার নাম কাতিয়া আপনি কি ধান দিয়েছিলেন এবার খাদ্য গুদামে ধান হ্যাঁ কোথায় মানে খাদ্য গুদামে ধান বিক্রি করছিলেন না ভাই না আমি তো আবাদি করি না আপনার নাম কি আব্দুল সাত্তার না 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 আপনার বাসা কি বগুড়া সরাতলা তালিকা অনুযায়ী তারা সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের বাসিন্দা হবার কথা থাকলেও তারা অনেকেই এই উপজেলা কিংবা এই জেলা নয় তারা অন্য কোনো জেলার বাসিন্দা এবং খাদ্য গুদামে ধান সরবরাহের ব্যাপারে তেমন কিছুই জানেন না তারা অথচ তাদের নামে ধান সরবরাহ যেমন হয়েছে টাকাও উত্তোলন করা হয়েছে হিসাব নম্বর থেকে নিয়ম থাকলেও সোনাতলা সরকারি খাদ্য গুদামের কোথাও দেখা যায়নি লটারিতে নির্বাচিত কৃষকের নামের তালিকা এমনকি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছেও মেলেনি সেই তালিকা এসব নিয়ে অন্ধকারে স্থানীয় জনপ্রতিনিধিরাও যেহেতু ইন্ডিয়ান ভিত্তিক ধানটা নেওয়া অবশ্যই চেয়ারম্যান দেখে অবহিত করা উচিত ছিল তার কৃষি অফিসার ফুড অফিস থেকে কিন্তু আমরা তো কিছু বুঝি জানি নিয়ম অনুযায়ী কৃষকের অ্যাপে আবেদনের পর তালিকা যাচাই বাছাই করে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষক সরকারি খাদ্য গুদামে ধান সরবরাহ করে ব্যাংক হিসাব নম্বরে টাকা বুঝে নেবেন কিন্তু কেন ব্যতিক্রম হল সোনাতলায় এমন প্রশ্নে একে অপরকে দোষারোপ করে দায় সারলেন উপজেলা কৃষি ও খাদ্য কর্মকর্তা হাজার হাজার আবেদনের মধ্য থেকে ইউনু সাহেবের উপস্থিতিতে এটি আমরা লটারি করেছি এখানে আমরা ওই যারা লটারিতে উত্তীর্ণ হলো কে ধান ধান দিল দিল না এটি সম্পূর্ণ দায় দায় ফুড এটি আমাদের কোনো উপজেলা কর্মকর্তা করার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা লটারি করার পর নির্বাচিত যে কৃষকদের তালিকা আমাদের কাছে হস্তান্তর করা হয় আমরা সেই তালিকা এলএসডি ভিত্তিক অস্ত্রের কাছে ভারপ্রদ কর্মকর্তার কাছে হস্তান্তর করি ওনারা এই তালিকা অনুযায়ী ধান সংগ্রহ করতেছেন

আপনি আপনার যেটা প্রশ্ন সেটা যদি আমাকে বলেন আমারও তো যদি এরকম হয়ে থাকে আমি তো বললাম যে জিনিসটা আমাকে তদন্ত করে তারপরে দেখা হবে এবং সেই সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে আপনার যেটা অভিযোগ অভিযোগটা আপনি করেছেন এটার এর বাইরে আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না কৃষকের কষ্টার্জিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ধান সংগ্রহ অভিযান শুরু হলেও কোন অদৃশ্য উইপকার কারণে বঞ্চিত হচ্ছে প্রকৃত কৃষক এমন প্রশ্নের উত্তর মেলে না ইটকাট পাথরের তৈরি ভবনে বসে থাকা কর্মকর্তাদের মুখ থেকে হেদায়েতুল ইসলাম বাবু এখন বগুড়া খুলনার পাইকারি বাজারে বেড়েছে সবজির দাম ব্যবসায়ীরা বলছেন সরবরাহ বাড়লে কমবে দাম অন্যদিকে শরীয়তপুরের বাজারে কমেছে মাছের সরবরাহ আর ব্যবসায়ীরা বলছেন কোরবানির ঈদকে সামনে রেখে চাহিদা কমায় সরবরাহ কম এ আরও জানাতে খুলনার সোনাডাঙ্গা পাইকারি কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী এবং শরীয়তপুরের পালং বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী কাজী মনির যেমন তবে শুরুতেই চলে যাব খুলনার বাজারে সেখানে আছেন সহকর্মী রামিম রামিম কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে আর সরবরাহ কম থাকার পেছনের কারণই বা কী বলছেন ব্যবসায়ী কি দেখছেন সেখানে অনেক গত কয়েকদিন ধরেই কিন্তু বাজারে বেশ বাড়তি দামেই সবজি বিক্রি হচ্ছে গত কয়েকদিন বলতে চলতি যে সপ্তাহ রয়েছে এই সপ্তাহে কিন্তু তার আগের সপ্তাহে কিন্তু সবজির যে দাম সেটি কিছুটা কম ছিল তারপরে আস্তে 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 যেটি সরবরাহ কম হয়েছে এবং তার ফলে কিন্তু দাম কিছুটা বেড়েছিল আজকেও কিন্তু সেই দাম স্থিতিশীল অবস্থায় রয়েছে আজকে তবে কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি তবে কিছু কিছু সবজি রয়েছে যেগুলোর দাম আবার কমেছে যে তো আজকে যদি কিছু সবজির দামের কথা বলি তাহলে আজকে প্রতি কেজি ঢেঁড়স কিন্তু বাজারে বিক্রি করা হচ্ছে তিরিশ টাকা করে কেজি দরে পটল কিন্তু বিক্রি করা হচ্ছে তিরিশ টাকা এছাড়াও কচুরমুখী রয়েছে সেগুলো প্রতি কেজি ষাট টাকা করে বিক্রি করা হচ্ছে বেগুন বিক্রি করা হচ্ছে চল্লিশ টাকা এছাড়াও বিভিন্ন ধরনের শাক রয়েছে এর মধ্যে সাদা শাক কিন্তু বিক্রি করা হচ্ছে প্রতি কেজি বিশ টাকা করে মিষ্টি কুমড়া বিক্রি করা হচ্ছে পনেরো টাকা করে মোটামুটি কি এখানকার ব্যবসায়ীরা যে এখানে সবজির যে সরবরাহ সেটি কিন্তু কিন্তু চাহিদার তুলনায় কিছুটা কম যার কারণে বাড়তি সবজি বিক্রি করা হচ্ছে ফলে এখানকার যে সরবরাহ সরবরাহ তুলনায় কিন্তু যে চাহিদা সেটি কিন্তু ঘাটতি কিছুটা থেকে যাচ্ছে এর ফলে সবজির যে দাম সেটি কিন্তু স্বাভাবিক পর্যায়ে আসছে না তবে আগামী কিছুদিন পরে নতুন সবজি আসবে এবং এখানে কৃষকরা কিন্তু নতুন সবজি যেগুলো রোপণ করেছেন এবং সেগুলো থেকে নতুন যে সবজিগুলো উঠবে বাজারে সেই সবজিগুলো কিন্তু বাজারে আসতে শুরু করার সাথে সাথে কিন্তু দাম কিছুটা কমবে যেমন আজকে কিন্তু পটলের দাম প্রতি কেজিতে দশ টাকা করে কমেছে গত কয়েকদিন ধরে বিশ থেকে পঁচিশ টাকা পঁচিশ থেকে তিরিশ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছিল কিন্তু আজকে সেটি কিন্তু বিশ টাকা করে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে এরকম কিছু কিছু সবজি রয়েছে যেগুলো কিন্তু সরবরাহ বাড়ার সাথে সাথে কিন্তু দাম নিচে নেমে আসে তবে এখানে বেশিরভাগ সবজিটি কিন্তু বর্তমানে চাহিদা কিছুটা কম রয়েছে যার ফলে কিন্তু এখানকার যে সবজির যে বাজারটি রয়েছে এখানে সেই বাজারে কিন্তু দামের যে তারতম্য সেটি কিন্তু থেকেই যাচ্ছে তবে ব্যবসায়ীরা যদি বলছেন যে খুব দ্রুতই এই দাম কমার সম্ভাবনা রয়েছে এর ফলে কিন্তু অন্যান্য যে খুচরা বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতেও দাম কমতে পারে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা তো এই ছিল আমার কাছে খোলা থেকে সবজি বাজারের সর্বশেষ খবর ধন্যবাদ রামিম চৌধুরী রামিম যুক্ত ছিলেন খুলনা থেকে জানাচ্ছিলেন সেখানকার শাকসবজির সর্বশেষ দরদাম এই তবে এই মুহূর্তে শরীয়তপুরে আমাদের সাথে আছেন সহকর্মী মনিরুজ্জামান মনিরু আহ আপনার থেকে জানতে চাইব যে মাছের সরবরাহ কম থাকায় দাম বৃদ্ধি হয়েছে কিনা দেখতে পাচ্ছি আপনি মাংসের বাজারে পাশে আছেন তো সেখানের মাংসের সর্বশেষ দরদাম কি আমাদেরকে জানাবেন মাংসের বাজার দিয়ে যদি শুরু করি ইদুল আধা উপলক্ষে কিন্তু মাংসের চাহিদা কমেছে এবং তবে গরু এবং খাসির মাংসের দাম কিন্তু আগের দামেই বিক্রি হচ্ছে আজ খাসির মাংস বিক্রি হচ্ছে এগারোশো টাকা কেজি দরে এবং গরুর মাংস বিক্রি হচ্ছে সে আগের দামেই সাতশো পঞ্চাশ টাকা কেজি দরে তবে মুরগির মাংসের কথা যদি বলি সেক্ষেত্রে কিন্তু ব্রয়লার মুরগির দাম তিরিশ থেকে চল্লিশ টাকা কমে একশো আশি টাকা দরে আজকের বাজারে বিক্রি হচ্ছে আর লেয়ার মুরগির দাম যদি বলি একই দাম রয়েছে সোনালি মুরগির দামের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে কেজিতে বিশ টাকা কমে আজকে তিনশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে লেয়ার মুরগির বিক্রি হচ্ছে তিনশো টাকা কেজি দরে এবং আমরা দেখছি দেশি মুরগি আগের দামে বিক্রি হচ্ছে যদিও সরবরাহ কম রয়েছে সেই সাতশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর আমরা যদি মাছের বাজারের কথা বলি মাছের বাজারে সরবরাহ কিন্তু অনেকটাই আজ কম এবং বিক্রেতারা বলছেন যে আসলে যে সকল মাছ চাষ করায় সেগুলো এখন কম শিকার করা হচ্ছে যার কারণে সরবরাহ কমেছে এই কমলেও কিন্তু দাম স্থিতিশীল রয়েছে পাঙ্গাস মাছ চাষি বিক্রি হচ্ছে থেকে ২২০ বিশ টাকা এবং তবে নদীর পাঙ্গাশ বিক্রি হচ্ছে নয়শো থেকে এক হাজার টাকা কেজি দরে রুই কাতল যেগুলো চাষি সেগুলো বিক্রি হচ্ছে আড়াইশো টাকা আকার ভেদে এবং সর্বোচ্চ চারশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তবে ইলিশ কিন্তু কিছুটা কমেছে এমনটা আমরা দেখেছি ইলিশ পাঁচশো গ্রামের যে আকারের ইলিশ হয়েছে সেগুলো কেজিতে বিক্রি হচ্ছে এগারোশো থেকে বারোশো টাকা এবং যেগুলো এক কেজির উপরে সেগুলো ষোলোশো থেকে আঠারোশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে চিংড়ির দাম আসলে ছোটটা বিক্রি হচ্ছে আটশো টাকা কেজি দরে বড়টা কিন্তু আমরা দেখেছি যে কেজি বিক্রি হচ্ছে বারোশো থেকে চোদ্দোশো টাকা কেজি দরে তবে আমি খুলনার যে রকম সবজির সরবরাহ কমেছে তেমনি কিন্তু শরীয়তপুরে সবজির সরবরাহ কমেছে দামও কিন্তু আমরা দেখেছি বেড়েছে এখানে শশার দাম দশ টাকা কেজি বেড়ে আজকে কিন্তু ষাট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং আমরা দেখেছি যে সবচেয়ে বেশি বেড়েছে কিন্তু আদার দাম এবং আদার দাম ষাট থেকে সত্তর টাকা কেজিতে বেড়ে আদা কিন্তু আজকে দুইশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে রসুন কিন্তু দশ টাকা বেড়েছে দশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে তবে পেঁয়াজ আলু এবং বেগুনের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে পেঁয়াজ আশি টাকা আলু পঞ্চান্ন টাকা কেজি দরে বিক্রি ধন্যবাদ মনিরুজ্জামান যুক্ত ছিলেন আমাদের সাথে ফুলনা এবং শরিয়তপুর থেকে আমাদের সহকর্মীরা জানা ছিলেন সেখানকার নিত্য পণ্যের সর্বশেষ দরদাম এখন সকালে এর সাথে নিচ্ছি একটা বিরতি ফিরছি একটু পরেই সাথেই থাকুন বিরতির পর ফিরে এলাম আপনারা দেখছেন এখন সকাল এলেই আতঙ্কে দিন কাটে ফেনীর জেলার নদী তীরবর্তী জনপদের বাসিন্দাদের ভারী বৃষ্টি হলেই নদীর পানি বেড়ে ভাঙে বন্যা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণবাদ লোকালয়ে প্রবেশ করে পানি ক্ষতি হয় কোটি কোটি টাকার ফসলি জমি নদীগর্ভে বিলীন হয় শেষ সম্বলটুকু দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে আটশো কোটি টাকার প্রকল্প নেয়ার কথা বলেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা সোলাইমান ডালিমের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত হাবিয়া খাতুন বয়সের ভারে নুয়ে পড়েছেন স্বামী সন্তানহীন হাবিয়ার বসতবিটা দুবার কেড়ে নিয়েছে আগ্রাসী কহুয়া নদী সব হারিয়ে বেরিবাদের পাশে ছোট একটি গড় তুলে তার বসবাস কয়েকদিনের বৃষ্টিতে আবারও আগ্রাসী হয়ে উঠেছিল কহুয়া আঘাত এনেছে তার বাড়ির একপাশের পাশের আঙিনায় বেঁচে থাকার সবাই সম্বলটুকু হারানোর শঙ্কায় কাটছে তার দিন স্বামী সন্তান এই নদী ফাঁদে গলার মান্দি রয়েছি একটা কেস্তি নাই আমার খুঁজে বিচারি খাই আর কয়েক দেওয়া হয়ে গেছে আইন যে ফেনীর উত্তরের দুই উপজেলা ফুলগাজী ও পরশুরামের লাখো পরিবারের জন্য দুঃখ বয়ে আনে মুহুরি কহুয়া সিলোনিয়া এই তিন নদী ভারী বৃষ্টি হলেই বাঁধ ভেঙে জনপদে ঢুকে পানি ডুবে যায় বাসতি ফসলি জমি রাস্তাঘাট স্থানীয়রা বলছেন পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারদের অনিয়মের কারণেই প্রতি বছর বাঁধ ভেঙে এমন নিত্য দুর্ভোগের শিকার তারা। বর্ষাকাল আসলে যে বাঁধ ভাঙে আমাদের ফসল মাছ বা পশুপাড়াদি ইত্যাদি অনেক কিছু নষ্ট হয় তো নইলেও মানুষ থাকতে বহুত কষ্ট ওরা আয় কর কাজ করব করে না সময় ভাঙে যেদিন না নেরা কাটিয়েছি সুন্দর করি বাঁধি সন্ধি দেন আন্ডা গরিবের পানি উন্নয়ন বোর্ড বলছে ইদুরের গর্ত দিয়ে পানি ঢুকে ক্ষতি হচ্ছে এছাড়া নদীর পানি বিপৎশিবার উপরে থাকায় বিভিন্ন স্থানে ভেঙে লোকালয়ে জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে পরিpade আমরা পরিদর্শনকালে পরবর্তীতে যেটা লক্ষ্য করি যেখানে একটা গর্ত থাকার কারণে পানি লিক হয় ব্রিজ হওয়ার মতো অবস্থা সৃষ্টি হয় কিন্তু আমাদের পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা মাঠ পর্যায়ে যারা আমরা আসি সবাই মিলে এটাকে বন্ধ করতে সক্ষম হয় স্থানীয় জনপ্রতিনিধিরা জানান টেকসই মোহরি বাঁধ ও নদী ড্রেজিং সহ বন্যা প্রতিরোধে আটশো পঁচিশ কোটি টাকার প্রকল্প প্রস্তাবনা দেয়া হয়েছে মাঠ পর্যায়ে সমীক্ষার কাজও শেষের দিকে আগামী ডিসেম্বরে প্রস্তাবটি একনেকে অনুমোদন পেলেই কাজ শুরু হবে জুনের মধ্যে সমীক্ষা শেষ হবে আশা করি উইদিন ডিসেম্বর এই প্রকল্পটি এক থেকে পাশ হয়ে যাবে পাশ হওয়ার পরে তারপরে ইমপ্লিমেন্টেশনে যত সময় লাগে এটা অনেক বড় প্রকল্প যেটা খসটা ছিল আটশো কত কোটি টাকা এটা মনে হয় আরো বাড়বে কারণ অনেকগুলো এরিয়া বন্যা ও জলাবদ্ধতা থেকে রক্ষায় মুহুরি কহুয়া সিলোনিয়া নদীর উপর একশো কোটি টাকায় একশো কিলোমিটার মাটির বাঁধ নির্মাণ করা হয় দু সালে কাজ শুরু হয়ে শেষ হয় দু সালে নির্মাণের কয়েক বছর পর এলাকা বন্যা থাকলেও দু সালে আকস্মিক ভাঙন দেখা দেয় পরে পঞ্চাশ লাখ টাকা ভাঙন কবলিত অংশ মেরামত করা হলেও প্রতি বছর ভাঙে বাঁধের বিভিন্ন স্থান সোলাইমান ডালিম এখন ফেনি এখন সকালে নিচ্ছি আরেকটা বিরতি ফিরছি একটু পরেই সাথেই থাকুন বিরতির পর ফিরে এলাম আবারও আপনারা জাতিসংঘের প্রস্তাবিত হামাস ইসরায়েল যুদ্ধবিরতি প্রস্তাবে মধ্যস্থকারীদের সহায়তায় রাজি হয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস একে সাধুবাদ জানিয়েছেন মধ্যপ্রাচ্য সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জাতিসংঘের এই প্রস্তাবে ইসরায়েলও রাজি বলে জানায় ওয়াশিংটন তবে তেলাবিবের পক্ষ থেকে স্পষ্ট কিছুই জানানো হয়নি এ বিষয়ে জাহানা ভুইয়ার প্রতিবেদনে বিস্তারিত হামাস যুদ্ধ শুরুর কয়েকদিন পর থেকেই গাজায় যুদ্ধবিরতি কার্যকরে একের পর এক পদক্ষেপ নিয়ে আসছে জাতিসংঘ শুরুতে জাতিসংঘের প্রস্তাবে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া সহ বিভিন্ন দেশ ভেটো দিলেও সময়ের সঙ্গে উপত্যকাটিতে যুদ্ধবিরতি কার্যকরে তৎপর হয়ে উঠেছে খোদ ওয়াশিংটন বিশেষ করে রাফা ইসরায়েল অভিযান শুরুর পর এর মাত্রা বেড়েছে কয়েক গুণ সোমবার আবারও গাজায় যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাব পেশ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যেখানে তিনটি ধাপে যুদ্ধবিরতির কথা বলা হয় এই প্রস্তাবে সম্মত হয়েছে পনেরো সদস্যের চোদ্দটি দেশ ভেট দিয়েছে কেবল রাশিয়া আসার কথা হল জাতিসংঘের এই উদ্যোগটি ইতিবাচকভাবে গ্রহণ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস

হামাসের পক্ষ থেকে এই প্রস্তাব মেনে নেওয়া হলেও ইসরায়েল এতে কতটুকু সাড়া দেয় তাই এখন মূল প্রশ্ন ওয়াশিংটন জানিয়েছে জাতিসংঘের এই প্রস্তাবে ইসরায়েলের সম্মতি রয়েছে তবে তেলাবিবের পক্ষ থেকে এখনও বিষয়টি স্পষ্ট করেনি কেউ এখন প্রশ্ন হলো কি রয়েছে জাতিসংঘের তিন ধাপের যুদ্ধবিরতি প্রস্তাবে যে হামাস এতে রাজি হলেও ইসরায়েলের কিছুটা গরিমসে রয়েছে নিরাপত্তা পরিষদে পাশ হওয়া প্রস্তাবটি প্রথম ধাপে বলা হয় গাজায় ছয় সপ্তাহ যুদ্ধবিরতি চলবে এ সময় হামাসের হাতে বন্দি থাকা জিমিদের একাংশকে মুক্তি দেওয়া হবে বিনিময়ে কয়েকজন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল একই সঙ্গে গাজায় ঘনবসতিপূর্ণ এলাকাগুলো থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেয়া হবে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিজেদের এলাকায় ফেরার সুযোগ দেওয়া হবে সেই সঙ্গে গাজায় প্রতিদিন সর্বোচ্চ ছশো ট্রাক ট্রাম্প প্রবেশ করতে পারে বলেও জানায় ওয়াশিংটন দ্বিতীয় ধাপে বাকি জিম্মিদের মুক্তি দেবে হামাস এ সময় গাজা থেকে সব ইসরায়েলি সেনাদের সরিয়ে নেয়া হবে আর তৃতীয় ধাপে ইসরায়েলের হামলা বিধ্বস্ত গাজার অবকাঠামো পুনর্গঠনের কাজ শুরু হবে জোহানারা ভুঁইয়া এখন বিশ্ব শেষ করছি এখন সকাল এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট এখন ডট টিভি এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি ডট এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ সি স্ল্যাশ এখন টিভি